হ্যালো বন্ধুরা, আমি রাশেদ, অনলাইন হেল্প প্রবর্তি সৃষ্টির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে দেখাবো আপনি আপনার ফোন দিয়ে কীভাবে আপনার গার্লফ্রেন্ড বা আপনার কোনো ভাই বোন বা আপনার অন্য কোনো ছোটো ভাই বোনের ফোন আপনি অবশ্যই হ্যাক করবেন। তো অবশ্যই কীভাবে হ্যাক করবেন জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি ভিডিওটা পুরো করে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, কীভাবে আপনার গার্লফ্রেন্ডের কল আপনার মোবাইলে নিয়ে আসবেন বা আপনার পার্সোনালি কারো কোনো জিনিস জানতে চাইলে তা আপনার ফোনে কীভাবে নিয়ে আসবেন, এই সিক্রেট বিষয়টা দেখাবো জাস্ট একটা সেটিংসের মাধ্যমে। তো তার আগে বলে রেখে, আপনি যদি আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনও সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটা এনাবেল করে দেবেন। তো বন্ধুরা, আজকে যে সিক্রেট বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে সিম্পলি একটা ডায়াল কল। এই ডায়াল করলে আপনি এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আপনার গার্লফ্রেন্ডের কল আপনার ফোনে নিয়ে আসবেন তার জন্য ছোট্ট একটা ট্রিক্স আপনাকে শেখাই দিচ্ছি, অবশ্যই এই ট্রিক্সটা কাজে লাগাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের সেই দারুণ টিউটোরিয়ালটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি আপনার ডায়াল প্যাডে চলে আসার পর আপনি দুবার স্টার হ্যাশ উঠাবেন, তারপর 2-1 উঠাবেন, তারপরে স্টার। এখন ধরুন আপনার গার্লফ্রেন্ডের নাম্বার, আমি যে নাম্বারটা দিচ্ছি এটাই ধরুন আপনার গার্লফ্রেন্ডের নাম্বার। তো আমি গাল নাম্বারটা দিচ্ছি, আপনি নাম্বারটা দেখে নেবেন বা আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম্বার মনে ধরুন এটা। এখন এই নাম্বারটা দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখন যে কাজটা করবেন দেখুন, ডাবল স্টার 2-1 স্টার, পুরো নাম্বারটা দেওয়ার পর লাস্টের দিকে আপনি হ্যাশ দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো সিস্টেমটা কিন্তু আমি আপনাকে দেখা দিচ্ছি, পুরোটাই দেওয়ার পরে এই লাস্টে নাম্বারে হ্যাশ দেবেন। দেওয়ার পরে আপনি যদি এখন কল করবেন, যে সিমে আপনি হ্যাক করে রাখবেন বা যে সিমে আপনি আপনার কলটা নিয়ে আসবেন সেই সিমে নাম্বারটা উঠানোর পর বা গোপন ট্রিক কোডটা উঠানোর পর কল দেবেন। আমি 2 নম্বর সিম দিই, আমি 1 নম্বর দিয়ে কল দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন কল দিলাম, দেখুন ইএমআই কোড এতে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি কাজ শুরু করে দিয়েছে। এখন যদি আপনার ফোনে আপনার কোনো বান্ধবীর ফোনে বা আপনার কোনো গার্লফ্রেন্ডের ফোনে কল আসে, অটোমেটিকলি সেই কলগুলো আপনার নাম্বারে চলে যাবে, আপনি রিসিভ করে সেগুলো কথা শুনতে পারবেন। তো বন্ধুরা, এখন এই বেদিটা যদি ধরুন আপনার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে না হয়ে যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনি এটা বড় বিপাকে পড়ে যাবেন। অনেকটা সুবিধা অনেকটা অসুবিধার মতো কাজটা। তো এখন এই বিপাকের অপশনটা থেকে কীভাবে আপনি এখান থেকে রেহাই পাবেন তার জন্য আবারও আপনি ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আপনি ডিসপ্লেতে লিখবেন #00002। দেওয়ার পর আপনি আবারও হ্যাশ দেবেন, হ্যাশ দেওয়ার পরে এই কোডটা চলে আসবে। এই কোডটা আসার পর আপনি এখন কী করবেন, যে নাম্বারটা দিয়ে আপনি করেছেন সেই নাম্বারটাতে কল দেবেন। দেখুন এই নাম্বারে আমি করেছি, এখানে কল দিলাম, দেখুন ইএমআই কোড স্টার্টার, দেখুন কল ওয়ে কল ফরওয়ার্ডিং ইজ সাকসেসফুল। তার মানে আমার আর এই কলগুলো ওই যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে আর যাবে না। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে একদমই ভুলবেন না। আর এটা সবচেয়ে বড় কথা হলো, আপনার ফোনে যদি কেউ করে রাখে তাহলে আপনি কিন্তু বিপাকে পড়ে যাবেন। সেজন্য আপনি ডায়াল প্যাডে গিয়ে আপনি লিখবেন #00002, লিখে ডায়াল করে মাঝে মাঝে আপনার ফোনটাকে রিফ্রেশ করে রাখবেন। তাহলে আপনার অকাঙ্ক্ষিত কোনো যে লুকানো ঘটনাগুলো আছে কখনোই সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। তা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রাশেদ। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো আপনার ফোনে দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।